हेलो गाइस, वेलकम टू ऑनलाइन स्टडी एक्सेस। आमी दिवाकर भट्टाचार्य आबारो तोमादेर सामने नरेशन चेंजर नियम निये आज आमरा शिखबो इम्पारेटिव सेंटेंस के किभाबे नरेशन चेंज करते हय। एर आगेर क्लासगुलिते आमरा नरेशन चेंजर असर्टिव सेंटेंस एवं इंटरोगेटिव सेंटेंसेर नरेशन चेंज करेछि। जे सकल बंधुरा क्लास क्लासगुली देखोनी तारा आमारे वीडियो डिस्क्रिप्शन लिंक के गिये देखे नेबे, आमी ओखाने लिंक दिए देव। आर वीडियोटी शेष पर्यन्त देखबे, अनेक किछु शिखते पारबे। ताहले चलो कथा ना बाड़िये शुरू करा जाक आजकेर क्लासटी। देखो इम्पारेटिव सेंटेंस, प्रथमे आमार जाना दरकार इम्पारेटिव सेंटेंस काके बला हय। যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, নিষেধ এগুলো সব বোঝায়, সেগুলোকে কি বলা হয়? সেই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে নারেশন চেঞ্জ করতে হয়। দেখো এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, যদি প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্সে লিখে হবে রিকোয়েস্টেড, আদেশ বোঝালে অর্ডার, পাস্ট টেন্স থাকলে অর্ডার্ড, কমান্ড, তাই তো? উপদেশ বুঝালে অ্যাডভাইস, অন্যথায় টেল দ্বারা পরিবর্তিত হয়। ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, প্লাস রিপোর্টেড স্পিচের মূলভাগ থেকে শেষ পর্যন্ত অংশ বসে। কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সের কি করে নারেশন চেঞ্জ করতে হয়? তাহলে করতে হয় কি, প্রথমে কি বসে? অনুরোধ বোঝালে কি বসে? রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড। তারপরে কি? আদেশ বোঝালে অর্ডার বা অর্ডার্ড বা কমান্ড বা কমান্ডেড। তারপরে কি? এবং উপদেশ বোঝালে কি বোঝাবে? অ্যাডভাইস এবং অ্যাডভাইসড। এগুলি বসে। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? আর যদি না বোঝায়, এসব যদি কিছু না বুঝতে পারো, তাহলে কি টেল দিয়ে পরিবর্তিত করতে হয়। আর কি? ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, আর রিপোর্টেড স্পেসের মূল ভাগ থেকে শেষ পর্যন্ত অংশ বসবে। ঠিক আছে, দেখো একটা উদাহরণ দেখে নি কি বলছে। যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। দেখো হি রিকোয়েস্টেড মি, এখানে কি প্লিজ প্লিজ বোঝাচ্ছে? মানে কি প্লিজ? মানে অনুরোধ বোঝাচ্ছে। অনুরোধ বোঝালে কি বসবে? এটা পরিবর্তিত হয় কি হবে? রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম, তাকে এক গ্লাস জল দাও। সে আমাকে অনুরোধ করলো, যে অনুরোধ করলো তাকে এক গ্লাস জল দাও। টু গিভ হিম, মি মানে হচ্ছে হি, তাহলে হি অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে কি হবে? টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, আমরা আরো কয়েকটি উদাহরণ দেখে নেব। আর এটুকুন কি? রিপোর্টেড স্পিচ। কি? রিপোর্টেড স্পিচ। দেখো এটুকু রিপোর্টিং ভার্ব, খেয়াল করো। তাহলে লক্ষ্য করো এখানে, দেখো দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বললেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় কি করবে? সত্য কথা বলবে। তাহলে উপদেশ দিল, কি বোঝাচ্ছে? উপদেশ। তাহলে উপদেশ হলে কি হবে? দেখো দ্য টিচার অ্যাডভাইস, ADVI পাস্ট টেন্সে সেইড আছে, তাহলে কি হবে? অ্যাডভাইস, ADVISED অ্যাডভাইস। বদলে কি হলো? এখানে মূলভার্ব কি? মূলভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে স্পিক, তাহলে কি স্পিকটা হচ্ছে মূলভার্ব। তাহলে কি? টু স্পিক, SPEAK স্পিক দ্য ট্রুথ, TRUTH ট্রুথ, অলওয়েজ, ALWAYS অলওয়েজ। ক্লিয়ার? এটা বোঝা গেল? বুঝতে পেরেছো? এবার দেখো এটা কি হলো? স্পিক মূলভাব থেকে টু পর ইনভার্ট কম উঠে গিয়ে কি বসলো? টু বসলো। ইনভার্ট কম উঠে গিয়ে কি বসলো? টু বসলো। টু বসার পরে কি বসলো? মূলভাব থেকে শেষ পর্যন্ত অংশ বসলো, অলওয়েজটা লাস্টে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার পরেরটা দেখো। দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য সোলজার্স, ফায়ার অন। ক্যাপ্টেন সেনাদেরকে বললো কি? গুলি করো। তাহলে কি অর্ডার দিল? তাহলে কি হবে? দি ক্যাপ্টেন কমান্ডেড, বা অর্ডারও দেওয়া যায়, কিন্তু অর্ডারটা ভালো শোনায় না ক্যাপ্টেনের ক্ষেত্রে। দ্য ক্যাপ্টেন
CAPTAIN ক্যাপ্টেন কমান্ডেড COMMANDED কমান্ডেড দ্য সোলজার্স SOLDIERS সোলজার্স টু ফায়ার FIRE ফায়ার ওয়ান। দেখো এই সেটর বদলে কি হলো কমান্ডেড হলো দ্য সোলজার্স টু ইনভার্ট কমোটে গিয়ে কি বসলো টু টু ফায়ার ওয়ান। ঠিক আছে এবার আমরা পরের নিয়মটি দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের। দেখো বন্ধুরা এরপরের নিয়মটি হলো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় নেগেটিভ হলে কি হবে রিপোর্টিং ভার্বের পরে কি বসবে নট বসবে তারপরে ইনভার্টেড কমা উঠানোর জন্য টু বসবে এটুকু মনে রাখতে হবে। কি বললাম আগের মতনই ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পরে নট বসে এবং তারপরে টু বসে। দেখো ডাইরেক্ট স্পিচ কি আছে দি টিচার এটা হচ্ছে ডাইরেক্ট দি টিচার সেই টু দ্য স্টুডেন্ট শিক্ষক ছাত্রছাত্রীরা বললো নেভার টেল এ লাই কখনো মিথ্যা কথা বলো না তাহলে কি হবে নেভার আছে নেগেটিভ আছে নেভার তাহলে এখানে কি হবে এটুক লিখলাম দ্য টিচার এটা কি বললো উপদেশ দিল এটা কি দিল উপদেশ দিল দ্য টিচার অ্যাডভাইস কি হবে দ্য টিচার অ্যাডভাইস ADVISED অ্যাডভাইস যেহেতু সেইড টু পাস্ট টেন্স আছে সেইড অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস নট নট এর পরে কি হবে এবার ইনভার্ট কমা উঠানোর জন্য টু নট টু টেল TELL টেল ALIE এই নেভারের জন্য নট হয়ে গেল। ঠিক আছে এটা হয়ে গেল এরপর এটা দেখো ডাইরেক্ট আছে এরপর একটা উদাহরণ হি সেই টু মি ডোন্ট ডু দিস সে আমাকে বললো এরকম করো না তাহলে হি নিষেধ করলো তাহলে কি হলো মানা করা এটা বুঝতে পারছি না কি হবে ফরবেড হি ফরবেড মি ফরবেড মানে নিষেধ করা ফরবেড দিয়েও করতে পারো নিষেধ বোঝালে ফরবেড হি ফরবেডেড মি নট টু ডু দ্যাট। ঠিক দুভাবে করা যায় দেখো হি ফরবেডেড মি হি ফরবেড মানে নিষেধ করা হি ফরবেডেড যেহেতু সেই টু আছে ফরবেডেড মি নট টু ডু দ্যাট। ঠিক এটাকে এখানে ফরবেডেড না দিয়ে টোল্ড দিয়ে দেবো সেই টুর বদলে টোল্ড দিয়ে দিতে পারো টোল্ড মি নট টু ডু দ্যাট। ঠিক আছে এবার আমরা পরবর্তী নিয়মটি দেখব দেখো বন্ধুরা শেষ নিয়মটি দেখো আরো অনেক নিয়ম আছে কিন্তু ওগুলো পরীক্ষায় আসে না শুধু শুধু শিখে লাভ নেই। দেখো পরের নিয়মটি দেখো এটা খুব পরীক্ষায় আসে এটা কি লেট এর পরে আজ থাকলে ইনডাইরেক্ট করার সময় লেটেস্ট লেট এর পরে আজ থাকলে ইনডাইরেক্ট করার সময় কি হবে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয় কি হবে সাপোজ সরি সাপোজ না প্রপোজ অথবা সাজেস্ট হবে কি হবে প্রপোজ অথবা সাজেস্ট হবে আর তারপরে কি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বলবে তারপরে কি বলবে দে বা উই বলবে কি বলবে দেখো দে বা উই বলবে তারপরে একটা শুড বলবে তারপরে কি রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশ বলবে। দেখো খেয়াল করে দেখো লক্ষ্য করে দেখো হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক দেখো এখানে লেটের পরে কি আছে আস আছে তাহলে এই রিপোর্টেড স্পিচে যদি লেটের পরে আস থাকে তাহলে কি হবে হি সেইড টু মি তাহলে সেই টুটা পরিবর্তিত হয়ে কি হবে সেই টুটা পরিবর্তিত হয়ে কি হবে প্রপোজড অথবা সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া যে তারা প্রস্তাব দিল যে বেরিয়ে আসা যাক তাহলে হি প্রপোজড মি হি প্রপোজড PROPOSED প্রপোজড প্রপোজড অথবা সাজেস্টেড কি হবে সাজেস্টেড প্রপোজড বা সাজেস্টেড SUGGESTED সাজেস্টেড যেহেতু পাস্ট টেন্স আছে সেই টু আছে তাহলে সাজেস্টেড ইনভাইট কমা উঠে গিয়ে কি বসবে এক্ষেত্রে দ্যাট বসবে দ্যাট লেটার আস আছে এর অবজেক্টিভ ফর্ম আসের সাবজেক্টিভ ফর্ম কি উই দ্যাট উই দে অথবা উই তাহলে উই আস আছে উই উই শুড SHOULD
মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত গো আউট ফর এ ওয়াক কি হবে মূল ভার্ব গো ফটো করে দেবে গো আউট ফর এ ওয়াক ডব্লিউ এ এক্স তাহলে বন্ধুরা আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো যদি আমার পড়ানোর যদি কোথাও কোনো প্রবলেম হয় কমেন্ট করো আমি আরও ভালো করে পড়ানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো